ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর অঙ্কের অধ্যায় টু এর কোশলিকি টু এর পাঁচের দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি একের দাগে, দুইয়ের দাগে, তিনের দাগের এবং চারের দাগের সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস জেড সমান টু ও আই এবং বি স্কোয়ার সমান এ সি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান কিন্তু ওয়ান। এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। যেটা দেওয়া আছে, অর্থাৎ কি দেওয়া আছে, এক্স প্লাস জেড সমান টু ওয়াই এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বি স্কোয়ার সমান কিন্তু এসি এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো, এইটা থেকে আমি কি লিখতে পারি, এক্স প্লাস জেড যেরকম লেখা আছে আমি লিখে দিলাম, এই টু ওয়াইটাকে আমি ভেঙে কীভাবে লিখব, ওয়াই প্লাস ওয়াই লিখে দেবো। দেখো, ওয়াই আর ওয়াই যোগ করলে কী হয়ে যায়, টু ওয়াই, সেই কারণে কিন্তু আমি টু ওয়াইটাকে এইভাবে লিখলাম, ঠিক আছে। এবার একটা ওয়াই আমি এই দিকে আনবো আর এই প্লাস জেডটাকে কিন্তু আমি এই দিকে নিয়ে যাব। তাহলে দেখো, একটা ওয়াই যদি আমি এদিকে নিয়ে আসি কী হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর প্লাস জেডটাকে এদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে এইভাবে রেখে দিলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে, কী প্রমাণ করতে দিয়েছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই যেখানে দেখতে পাবো সেই জায়গাটাতে কিন্তু আমি ওয়াই মাইনাস জেড লিখে দেবো। তাহলে দেখো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেরকম আছে আমি রেখে দিলাম, ঠিক আছে, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেরকম আছে রেখে দিলাম, ইন্টু সি টু দি পাওয়ার, দেখো এখানে কী আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তার জায়গায় আমি কী বসাবো বললাম, না ওয়াই মাইনাস জেড বসাবো বললাম, ঠিক আছে। একইভাবে তোমরা কিন্তু উল্টোটাও করতে পারো, অর্থাৎ ওয়াই মাইনাস জেড যেখানে লেখা আছে সেখানে কিন্তু তোমরা এক্স মাইনাস ওয়াইটাও বসাতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, এখানে দেখো পাওয়ার আছে কি, ওয়াই মাইনাস জেড, এখানে দেখো পাওয়ার আছে কি, ওয়াই মাইনাস জেড, এখানে বেস কি এ, এখানে কিন্তু বেস সি। তোমরা একটা সূচকের নিয়ম পড়েছিলে, সেটা কি, না এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স সমান আমি কী লিখতে পারি, না সূচকের নিয়মে এ বি হোল টু দি পাওয়ার কিন্তু এক্স লিখতে পারি। তাহলে সেম প্রসেসটা এখানে কাজে লাগাবো, তার মানে আমি এখান থেকে কী লিখতে পারি, এ সি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আমি কিন্তু লিখতে পারি। আর পড়ে আছে দেখো কি, না গুণ চিহ্ন দিয়ে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স কিন্তু আমি লিখে দিচ্ছি। এবার দেখো, আর একটা কী দেওয়া আছে, দেওয়া আছে বি স্কোয়ার সমান কিন্তু এসি, তাহলে এই এসি এর জায়গা কিন্তু আমি বি স্কোয়ার বসাবো। তাহলে এখানটা তোমরা লিখতে পারো, যেহেতু বি স্কোয়ার সমান কিন্তু এসি, এটা অবশ্যই লিখে দেবে এই লাইনটাতে, কারণ এই পরের লাইনটাতে আমি মানটা বসাচ্ছি, আর এই জায়গাটাতে যেহেতু আমি মানটা বসিয়েছি, তার মানে তোমরা এখানটা কী লিখে দেবে, না যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান কিন্তু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, লিখে দিলে। এবার দেখো, আমি এই জায়গাটাতে বসাচ্ছি, তাহলে কিন্তু এখানে বি স্কোয়ার আমি লিখে দিলাম, আর এখানে পাওয়ার কত পড়ে আছে, ওয়াই মাইনাস জেড পড়ে আছে রেখে দিলাম, আর যেটা পড়ে আছে আমি কিন্তু লিখে দিচ্ছি বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো, তোমরা সূচকের একটা নিয়ম পড়েছিলে, সেটা কি, না এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার যদি ওয়াই থাকে তাহলে কি হয়ে যায়, সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স ওয়াই হয়ে যায়। তাহলে এই প্রসেসটা এখানে কাজে লাগবে, তার মানে আমি এটা কি লিখতে পারবো, বি টু দি পাওয়ার টু ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, ঠিক আছে। এবার দেখো, বি টু দি পাওয়ার টু ওয়াই এর সঙ্গে গুণ করলে কি হয়ে যায়, টু ওয়াই হয়ে যায়, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, টু এর সঙ্গে জেড গুণ করলে টু জেড হয়ে যায়, আর গুণিতক দিয়ে কিন্তু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার তোমরা সূচকের একটা নিয়ম পড়েছিলে, সেটা কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই হলে কি হয়ে যায়, এ টু দি পাওয়ার কিন্তু এক্স প্লাস ওয়াই কিন্তু হয়ে যায়। এই প্রসেসটা এখানে কাজে লাগাবো, তার মানে আমি এখানে কি লিখতে পারি, বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে। এবার বি বেস যেরকম আছে রেখে দিলাম, টু ওয়াই যেরকম আছে আমি কিন্তু রেখে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস টু জেড, আর এখানে আছে কি প্লাস জেড, তার মানে কি হচ্ছে, না মাইনাস জেড কিন্তু আমার হয়ে যাচ্ছে,
ঠিক আছে, আর কি পড়ে আছে দেখো, মাইনাস এক্স কিন্তু আমার পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো বি টু দি পাওয়ার এই টু ওয়াইটাকে আমি কী লিখতে পারি, ওয়াই প্লাস ওয়াই আমি লিখতে পারি, এখানে মাইনাস জেড, এখানে মাইনাস এক্স, যেরকম আছে আমি কিন্তু রেখে দিলাম। এবার দেখো বি যেরকম বেস আছে আমি সেরকম রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি এখানটা কি লিখছি, ওয়াই প্লাস এই ওয়াই মাইনাস জেডটাকে আমি একটু ব্র্যাকেট করে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এখানে প্লাস যেরকম আছে রেখে দিলাম, ওয়াই মাইনাস জেডটাকে আমি শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, আর মাইনাস এক্স যেরকম আছে রেখে দিলাম। ঠিক আছে, এবার বি টু দি পাওয়ার দেখো ওয়াই মাইনাস এক্স যেরকম আছে, এই সরি ওয়াই মাইনাস এক্স মানে এই দুটোকে আমি কাছাকাছি রেখে দিচ্ছি, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। এবার দেখো এই ওয়াই মাইনাস জেড এর মানটা কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে এই জায়গাটাতে আমি বসাবো, তাহলে ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমি বসাচ্ছি কি এক্স মাইনাস ওয়াই কিন্তু আমি বসিয়ে দিলাম। এখানটা তোমরা লিখবে যেহেতু ওয়াই মাইনাস জেড সমান কিন্তু এক্স মাইনাস ওয়াই। দেখো তোমরা কিন্তু এটাও লিখতে পারতে যে এক্স মাইনাস ওয়াইটা আগে লিখতে পারতে, তারপরে কিন্তু ওয়াই মাইনাস জেডটা লিখতে পারতে, কিন্তু আমি এখানে লিখলাম না। কেন লিখলাম না, কারণ কিন্তু আমি ওয়াই মাইনাস জেডের মানটা কিন্তু বসাচ্ছি এক্স মাইনাস ওয়াই, সেই কারণেই আগে ওয়াই মাইনাস জেড তারপরে কিন্তু এক্স মাইনাস ওয়াইটা আমি লিখলাম। ঠিক আছে, এবার বেস যেরকম আছে রেখে দিলাম, এখানে দেখো প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস এক্স, এখানে প্লাস এক্স, তার মানে আমার কী পড়ে থাকছে, জিরো পড়ে থাকছে। আমি তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্রটা বলেছিলাম সূচকের, সেটা হচ্ছে বেস যাই হোক না কেন পাওয়ার যদি জিরো থাকে তার মান সব সময় এক হয়, আর এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, যেহেতু আমার এখানে প্রমাণ হয়ে গেছে, আর একটা যেহেতু সমান চিহ্নের ডান দিকে আছে আমি এটাকে ধরবো ডান পক্ষ, আর যেহেতু প্রমাণ আমি করে দিয়েছি তার মানে পাশে কিন্তু ব্র্যাকেট আমি প্রমাণিত কথাটা কিন্তু অবশ্যই লিখে দেব। ঠিক আছে, আর যেহেতু এই যে লাইনটা আমি তোমাদের একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এইটা যেহেতু সমান চিহ্নের আমার বাম দিকে আছে আমি কিন্তু বাম পক্ষ বলে লিখে একটু কমা দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। এবার আসছি দেখো ছয়ের অঙ্কটা, ছয়ের অঙ্কটা কী বলেছে দেখে নিই। দেখো ছয়ের অঙ্কটা বলেছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কমা দিয়ে বি সমান এক্স ওয়াই হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এবং সি সমান এক্স ওয়াই হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান ওয়ান। ঠিক আছে, তাহলে যেগুলো দেওয়া আছে প্রথম আমি সেইগুলো কিন্তু একটু লিখে নিচ্ছি। কী দেওয়া আছে, না এ সমান এক্স ওয়াই হোল টু দি পাওয়ার কিন্তু পি মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে। বি সমান কি দেওয়া আছে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে। আর সি সমান কি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে কিন্তু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো কি প্রমাণ করতে বলেছে, যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তোমার সমান চিহ্নের যেটা বাম দিকে লেখা আছে সেটাকে আমাকে প্রথম লিখতে হবে বাম পক্ষ হিসাবে, তাহলে বাম পক্ষ সমান কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা দেওয়া আছে। এবার আমি দেখো এ বি সি এই তিনটের মান কিন্তু আমি এই জায়গাটাতে বসাবো পরের লাইনটায়, তাহলে দেখো আমি লিখছি এর মানটা কত দেওয়া আছে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার দেখো পি মাইনাস ওয়ান দেওয়া আছে, আর বাইরে কি পড়ে আছে, বাইরে পড়ে আছে কিন্তু কিউ মাইনাস আর পড়ে আছে। একইভাবে বি এর মানটা বসাবো, তাহলে বি এই সরি বি এর মানটা কত দেওয়া আছে দেখো, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর পুরোটার ব্র্যাকেটের মানে পাওয়ার হিসেবে কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে কিন্তু আর মাইনাস পি। একইভাবে আমি সি এর মানটা বসাবো, তাহলে সি এর মানটা কত দেওয়া আছে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার পুরোটার পাওয়ার কত দেওয়া আছে দেখো, পি মাইনাস কিউ দেওয়া আছে আমি লিখে দিলাম। আর যেহেতু আমি এই জায়গাটার মানটায় বসালাম, তোমরা কিন্তু পাকে মানে পাশে ব্র্যাকেট চিহ্ন দিয়ে যেহেতু দিয়ে লিখে দেবে এ বি সি এর মান বসিয়ে পাই, এই কথাটা কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, দেখো ব্র্যাকেট ক্লোজ করে দেবে। এবার দেখো
তোমরা একটা সূত্র পড়েছিলে সূচকের, কি যেটা আমি আগের অঙ্কটা করানোর সময় বললাম, যেটা হচ্ছে এক্স টু এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার যদি ওয়াই থাকে কি হয়ে যায়, এক্স এ টু দি পাওয়ার এক্স ওয়াই কিন্তু হয়ে যায়। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমটা থেকে আমি কি লিখতে পাচ্ছি, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এটা আমি লিখতে পারছি গুণ চিহ্ন দিয়ে কি লেখা আছে। তারপরে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এটা লেখা আছে গুণ চিহ্ন দিয়ে। দেখো, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, এটা দেওয়া আছে, আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো, তিনটে যেহেতু বেস আমার এক্স ওয়াই আছে, তার মানে তোমরা একটা সূচকের নিয়ম পড়েছিলে, সেটা কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার যদি জেড হয়, তার মানে আমি সূচকের নিয়ম অনুযায়ী কী লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে বেস বা এর মানটা কত, এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে প্রথম যে পাওয়ার অর্থাৎ এক্স এর মানটা সেটা কত, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এখানে প্লাস আছে সূত্রে তো আমি লিখে দিলাম প্লাস, এখানে ওয়াই এর মানটা কত, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, ঠিক আছে? জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, এটা, ঠিক আছে? আর আমি এটাকে কিন্তু একটা পাশে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এবার দেখো, এক্স ওয়াই যেরকম বেস আছে আমি লিখে দিলাম, এবার কিন্তু আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথমটায় আমি কিন্তু গুণ করছি, দেখো পি এর সঙ্গে একবার এই পুরোটার গুণ হবে, আর একবার মাইনাস ওয়ানের সঙ্গে এই পুরোটা কিন্তু একবার গুণ হবে। তাহলে পি এর সঙ্গে কিউ গুণ করলে কি হবে, পি কিউ হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস লিখলাম, পি এর সঙ্গে আর গুণ করলে পি আর হয়ে যায় লিখে দিলাম, মাইনাস ওয়ানের সঙ্গে কিউ গুণ করলে মাইনাস কিউ হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, গুণ করলে একের সঙ্গে আর গুণ করলে আর হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, এখানে প্লাস আছে বলে আমি কিন্তু প্লাস দিলাম, কিউ এর সঙ্গে আর গুণ করলে কি হয়ে যায়, কিউ আর হয়ে যায়, মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় বলেও আমি কিন্তু মাইনাস দিয়ে দিলাম, দুটো একই, ঠিক আছে? তাহলে কিউ এর সঙ্গে পি গুণ করলে হচ্ছে পি কিউ হয়ে গেল, লিখে দিলাম, এখানে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো, একের সঙ্গে আর গুণ করলে কি হয়ে যায়, আর হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, একের সঙ্গে পি গুণ করলে কত হয়ে যায়, পি হয়ে যায়, ঠিক আছে? এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, আর এর সঙ্গে পি গুণ করলে পি আর হয় লিখে দিলাম, এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, আর এর সঙ্গে কিউ গুণ করলে কিউ আর বা আর কিউ হয়ে যায়, মাইনাস ওয়ানের সঙ্গে পি গুণ করলে মাইনাস পি হয়ে যায়, ঠিক আছে? মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় লিখে দিলাম, একের সঙ্গে কিউ গুণ করলে কিন্তু কিউ হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, পরের লাইনে বেস যেরকম এক্স ওয়াই আছে আমি রেখে দিলাম, এখানে আছে কি, এখানে আছে দেখো মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর, কেটে গেল, ঠিক আছে? এখানে দেখো মাইনাস পি, এখানে প্লাস পি, কেটে গেল, ঠিক আছে? এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ আছে, কেটে গেল, ঠিক আছে? এখানে আছে প্লাস পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ, কেটে গেল, ঠিক আছে? এখানে দেখো প্লাস আর, এখানে মাইনাস আর, কেটে গেল, এখানে প্লাস কিউ আর, এখানে মাইনাস কিউ আর বা আর কিউ আছে, কেটে গেল, তার মানে দেখো আমি পড়ে আছো কত, জিরো পড়ে রইল। বেস যাই থাকুক না কেন, পাওয়ার যদি জিরো হয় তার মান কত হয়, এক। তাহলে এটা যেহেতু সমান চিহ্নের ডান দিকে আছে, আমি কিন্তু এটাকে ডান পক্ষ ধরবো, যেহেতু আমাকে এটাই প্রমাণ করতে বলেছে, আমি কিন্তু পাশে প্রমাণিত বলে কথাটা কিন্তু অবশ্যই লিখে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। আজকে আমি যে দুটো অঙ্ক করালাম তার মধ্যে যদি কোনো জায়গা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।